পাটুলি। পাটুলি জায়গাটা খুব ইন্টারেস্টিং কিন্তু, কেননা তুমি যদি সাউথ কলকাতা থেকে হও এবং আজ থেকে 20 বছর আগে এই পাটুলিকে দেখে থাকো, এই পাটুলি কিন্তু তুমি একদম চিনতে পাবে না। অনেক খেলার মাঠ ছিল যেখানে সেখানে আমরা আগে ক্রিকেট খেলতাম পাটুলিতে, আজকে সেই মাঠগুলোতে বড় বড় বিল্ডিং হয়েছে, কনস্ট্রাকশন হয়েছে। একটা মাঠ চোখের সামনে এখনো বেঁচে আছে যেই মাঠে আগে প্রচুর প্রচুর ক্রিকেট ম্যাচ আমি খেলেছি, সেই মাঠে দেখে ভালো লাগছে আজও কিন্তু ক্রিকেট ম্যাচ হচ্ছে। আমার সঙ্গে আজকে আবার আছে অমিত ফ্রম অমিত সাহা ফিল্মস। সো আমরা দুজনে মিলে আজকে পাটুলি এক্সপ্লোর করব, দেখাবো পাটুলির পুরনো কিছু দোকান যারা এখনো কালের স্রোতের এগেনস্টে কোনো রকমের টিকে আছে, এবং সঙ্গে দেখাবো দু তিনটে একদম ব্র্যান্ড নিউ দোকান যেটা লাস্ট 2-3 বছরে এই পাটুলির বুকে উঠে এসছে, এবং সঙ্গে থাকবে পাটুলির টুকটাক ইন্টারেস্টিং গল্প। যারা পাটুলির দিকে থাকো বা আমার মতন সাউথ কলকাতায় থাকো, এর মধ্যে অনেক গল্প কিন্তু তোমাদের চেনা লাগতে পারে। তাহলে কী করতে হবে, ভিডিওটা দেখতে হবে। দেখো পাটুলিতে অনেক দোকান আছে, মেনলি পাটুলি আর লাস্ট 10 বছরে যে জিনিসটা হয়ে উঠেছে স্পেসিফিক্যালি সেটা হচ্ছে চায়ের হাব। মানে আমরা যখন মোটামুটি বেড়ে উঠছিলাম তখন আমরা পাটুলিতে এসে আড্ডা দিতাম, হয়তো একটা বা দুটো ছোট্ট কিছু কাকার গুমটি ঘর ছিল যেখানে আমরা চা খেতাম। আজকে অনেক 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 চায়ের দোকান পাটুলিতে হয়েছে, বড় আজকে অনেক প্রতিষ্ঠিত চায়ের দোকানও পাটুলিতে হয়েছে, পুরনো চায়ের দোকানগুলো রয়েছে। সো বেসিক্যালি যদি দেখা যায় গড়িয়া এবং বাঘাযতীন যাদবপুর অঞ্চলে যারা থাকে তারা কিন্তু আড্ডা মারার ইন্টারেস্ট নিয়ে পাটুলিতে আসে। তো পাটুলিতে কিন্তু প্রাইমারিলি এখনও যদি ছোট গুমটি বলে কিছু থাকে সেটা কিন্তু চায়ের দোকানগুলো, সেই চায়ের দোকানগুলো কিন্তু পাটুলির প্রাণ এখনও ধরে রেখেছে। তুমি রাত্রি 3টায় আসো আর দুপুর 3টে পাটুলিতে চা কিন্তু তুমি সবসময় পাবে। আজকে আমরাও সেরকম একটা ইন্টারেস্টিং চায়ের দোকান দেখাবো, বাট সেই চায়ের দোকানটার আগে যেটা আমি দেখাবো তোমাকে সেটা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং দোকান যেটা লাস্ট 1-1.5 মাস হলো পাটুলির বুকে খুলেছে। এবং আমি যদি একটু বাড়িয়ে না বলি এবং কারোর সঙ্গে কম্পেয়ার করে না বলি, খাবারটা কিন্তু ফাটা। সো প্রথমে যাবো ক্রেভিংস মিনিয়া আকা মধ্যবিত্তের KFC-তে। কী খাবো বললাম যেন আমরা, ও আমরা খাবো হচ্ছে চিকেন হট অ্যান্ড ক্রিস্পি একটা, আর একটা খাবো হচ্ছে কি বার্গার, একটা বার্গার। এটা ছাড়াও একটা র্যাপ ওরা আজকে নতুন লঞ্চ করেছে যেটা আমরা টেস্ট করবো, বাট সেটা তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে না, সেটা অমিতের চ্যানেলে দেখতে পাবে, নিচে লিঙ্ক দিয়ে দেবো যদিও পাবলিশ করে থাকে ভিডিও, ওখানে তোমরা দেখে নিও। বেসিক্যালি এখানে আসার উদ্দেশ্যটা সিম্পল, সেটা হচ্ছে তোমাদেরকে দেখানো উইদাউট কম্পেয়ারিং টু এনিথিং অর এনিবডি যে KFC-র মতন সেম কাইন্ড অফ ফ্রাইড চিকেন, ফ্রাইড চিকেন সেম, মানে KFC-র মতন, মানে এটা ভেবো না তোমরা যে KFC-র থেকে ভালো বা খারাপ, বাট ফ্রাইড চিকেন, ফ্রাইড চিকেন একটা লিমিটেড প্রাইসে কোয়ালিটিতে এরা প্রোভাইড করে। এটা আমি এই কারণে বলতে পারছি বিকজ আমি আগের দিন খেয়েছি। এই দোকানটা কোথায় বলে দিই, দোকানটা হচ্ছে যেটা বিনশট ক্যাফে চেনো পাটুলিতে, ঠিক পাটুলি 45B বাস স্ট্যান্ডের উল্টো দিকেই বিনশট ক্যাফে রয়েছে। বিনশট ক্যাফের পাশের বাড়িটাতেই ক্রেভিংস মেনিয়াটা খুলেছে, ওটা বিনশট ক্যাফে আর এটা হচ্ছে ক্রেভিংস মেনিয়া। তুমি কি শ্যুট করবে আজকে, তুমি মাইক কেন না, কেন পয়সা নেই, মনিটাইজটা তো হতে দাও প্লিজ, ফুল ফ্রেম ক্যামেরা কেনার পয়সা আছে, মাইক কেনার পয়সা নেই, বাঙালি মেন্টালিটি। শোনো একটু, প্রথম যেটা তোমাকে পরিষ্কার কথা সেটা হচ্ছে এই KFC-র প্রোডাক্টগুলোকে লোকে বলবে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে চেপেছো কেন। অ্যাকচুয়ালি এটা অনেক দিনকার আমার শখ ছিল, রান্নাবান্না বাড়িতে করি টুকটাক করতে করতে, এটা আমি একদিন মানে রিসার্চেই বলতে পারো করতে করতে বার করেছি এরকম। তো তারপর থেকে লকডাউনে আমার বাবার বিজনেস একদমই ডাউনে চলে যায়, তারপর কিছু একটা করতে হতো, এই জন্যই এটা আর কি করে মানে করা দোকানটা করা। রেসপন্স তো ভালোই পাচ্ছ দেখছি, আমি আগে একদিন এসেছিলাম দেখছিলাম মোটামুটি, শুধু এটাতেই ফোকাস করছো মানে এই আইটেমগুলোতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মতে তোমাদের ফুডের কোয়ালিটি যদি কথা বলি, কোয়ালিটিটা কীভাবে মেনটেন করার চেষ্টা করো, মানে চিকেন কীরকমভাবে প্রক্রিয়া মানে কীরকম প্রোকিওর করো, কীভাবে মেক শিওর করো যে প্রপার কোয়ালিটিতে ফুড তুমি এই ধরো 60 rupees 70 rupees 1 piece দেবে সেটা মেনটেন করতে পারো, কীভাবে অয়েল কী ইউজ করো এইগুলো? আমরা মেনলি খুব যেগুলো তেল বলো বা তোমার ময়দা বা অ্যারারুট এইগুলো যেগুলো ইউজ হয় এগুলো আমরা বাল্ক কোয়ান্টিটিতে তুলি বলে একটু আমাদের খরচাটা কম পড়ে। আর সেকেন্ড অফ অল
চিকেন যেটা আমাদের ডেলি আমরা ডেলির আমরা চিকেন ইউজ করি, মানে কিনে আনি সেই চিকেনই আমাদের ইউজ হয়। ম্যাক্সিমাম দিনই দেখবে রাত 9:30-9:30 মধ্যে আমাদের এখানে কাউন্টারে মাল শেষ হয়ে যায়, যার জন্য আমরা ডেলি যেহেতু তুলছি এই ফ্রেশ খাবারটা আমরা মানে খাওয়াতে পারছি আর কি মানুষকে। থ্যাংক ইউ। প্রথমে আমি ভাবছিলাম ক্রিসপি চিকেনটাই দেবে, প্রথমে বার্গারটাই দিয়ে দিয়েছে। কত দাম গো বার্গারটা দেখো তো, বার্গারটা চিজ দিয়ে 75, উইদাউট চিজ হচ্ছে 60। আমি চিজ দিয়েই নিয়েছি, প্রচণ্ড গরম, পাইপিং হট যাকে বলে, আজকে ঠান্ডাও সেরকমই পড়েছে। যেটা বলছিলাম সেটা দেখো, ইন্টারেস্টিং জিনিসটা দেখো, সেটা দেখো কতগুলো ছোটো 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 পিসেস অফ চিকেন দিয়েছে, মোটামুটি 6-7টা পিসেস দিয়েছে সব মিলিয়ে বার্গারটা করেছে। আমি নর্মালি মানে সিঙ্গেল পিসই বার্গারের মধ্যে দেখে এসেছি। চিজটা ছাড়াই আমি রেকমেন্ড করবো খেতে, আমার একটু চিজটা মানে চিজটার টেক্সচারটা একটু গুই হয়ে গেছে। সো তুমি কোথায় যেন চিকেনের ক্রিস্পনেসটা না এর মধ্যে হারিয়ে যায়। প্রথমে যেটা লাগছে সেটা বলি, সেটা হচ্ছে বানটা প্রচণ্ড সফট, এটা অ্যাকচুয়ালি সফট হওয়ার দরকার। বানটা প্রচণ্ড সফট এবং একদমই ফ্লেকি নয়, মানে বানটাকে উষ্ণ গরম করেছিল বাট ফ্লেকি একদমই নয়, একদমই সফট বান, ভালো বান ইউজ করেছে, যে টাকায় মালটা পাচ্ছি তার রেসপেক্টে। চিকেনের আউটসাইড কোট ক্রিসপি, ওরা যে কোটটা ইউজ করে সেটা হচ্ছে অনেক স্পাইসেস থাকে, সঙ্গে ময়দা থাকে আর অ্যারারুটও থাকে একটুখানি, তো মিক্সচারটা ওরা প্রপারলি ব্যালেন্স করেছে, যার জন্য কী হয়ে যায় প্রচণ্ড ড্রাই টেস্টলেস কোটটা হয়নি। কোটের মধ্যে যে স্পাইসেস ইউজ করা হয়েছে সেটাই বার্গারের ভেতরের চিকেন মানে এই বার্গারটার মধ্যেও আমি কিন্তু সেই ফ্লেভারটা পাচ্ছি ভালো। আর যে কারণে ওরা এই ভেতরে 6-7টা পিস দিয়েছে, একটা টোটাল পিস না দিয়ে, সেটা আমি বোঝার চেষ্টা করছি। সেটা আমার মনে হয় একটা বড় পিস একসাথে ফ্রাই করলে অনেক সময় কোনো দিকটা হয়তো কাঁচা রয়ে যেতে পারে, ফ্লেভারটা ঠিক মতন নাও ছড়াতে পারে। আমার মনে হয় সেই কারণে, আই এম নট শিওর, ওরা ব্যাপারটাকে ছোটো ছোটো পিসে ভাগ করেছে এবং ইন্ডিভিজুয়ালি ফ্রাই করেছে যাতে টেস্টটা ইম্প্যাক্ট থাকে। যাকে ফ্রিতে অনেক প্রমোশন করে দিয়েছি, কী যেন বলেছি আর, ও ক্রিসপি চিকেন, ফ্রাইড চিকেন খেতে হবে, ক্রিসপি চিকেন না খেললে পাবলিক পেটা দেবে। ক্রিসপি চিকেন ফাইনালি দিয়ে দিয়েছি, এটা পুরো গোদার খাসি পিস দিয়েছে, গোদার খাসি পিস এত বড়, এর ভিতরে চিকেন কতটা আছে এখনই বুঝতে পেরে যাও, নাকি কোটিংটাই বেশি। প্রথম তো একটাকে কোটিং ভেবে ছিললাম, দেখো এবারে পাইপিং হট এর ভেতর থেকে চিকেনের পিস বেরিয়েছে, এই বাইরের লেয়ার থেকে আমি জাস্ট টাচ করেছি, লাগ ভালো বলতে হবে। বিশাল বড় পিস দিয়েছে, দামটা কত ছিল যেন আবার ভুলে যাচ্ছে। এই চিকেনের সাইডের কোট ভেঙে এটাকেও ছিটতে গেছিলাম, এর ভেতরেও যেটাকে আমি কোট ভাবছিলাম তার ভেতরেও একদম ভর ভরকে যাকে বলে না চিকেন ভর্তি। আর চিকেনটা উইথ ইউর পারমিশন, এই চিকেনটাকে আমি জুসি বলতে পারি তো নাকি। চিকেনের ভেতর দিকে, এটা কিন্তু তেল নয়, বাইরের দিকে তো তেল তোমরা বলতে পারো, চিকেনের ভেতরে, চিকেনের ভেতরটা জাস্ট দেখো, উফ, পুরো চিকেনের ফ্যাট, তার মানে কাটিংটা যেভাবে করেছে ফ্যাট পোর্শনটাও রেখে দিয়ে কাটিং করেছে, যার জন্য ড্রাইনেসটা আসেনি। 60 টাকার বিনিময়ে যে পিস আমাকে দিয়েছে বস, আমি যদি বলি আমি স্যাটিসফাইড নই, দামের জন্য নয় কোয়ালিটির জন্য, তাহলে মিথ্যা কথা বলা হবে। 200 গ্রামের ওপর আছে, 200 গ্রামের ওপরে আছে, ও বলছে 200 গ্রামের ওপরে আছে, ওর চোখে ওয়েট মিটার লাগানো আছে হয়তো, আমি সেটা বলতে পারবো না, বাট সাইজ ওয়াইজ তো সত্যিকারের মানে যথেষ্ট বড়, বাট কত বড় সেটা ইম্পর্টেন্ট নয়, কীরকম খেতে সেটা ইম্পর্টেন্ট, খেতে কিন্তু বেশ ভালো। এরপরে শুধু একটু চায়ের দরকার, আমার এই থাম্বের একটা এখানে ইমপ্রেশন পড়ে গেছে। যাই হোক, আমি আজই ফেমাস অর ইনফেমাস পাটুলি ফ্লোটিং মার্কেটে।
এই মার্কেট ঘিরে তো প্রচুর গল্প, প্রচুর ইতিহাস। সেসব ইতিহাস যদি ছোট করে ইনা নাটশেল তোমাদের বলতে হয় সেটা বলি। অনেক আশা উচ্চাশা নিয়ে প্রমোশন করে এই এই পাটুলি ফ্লোটিং মার্কেট খোলা হয়েছিল। তারপর যা হয় প্রমোশনটাই সার হয়। এখানে রাস্তায় যারা দোকান দিতেন, এর আগে পাটুলিতে, পাটুলিতে কী হতো, আগে বাইপাসের সাইডে একটা টেম্পোরারি বাজার ছিল, ওই বাজার থেকে প্রচুরবার বাজার করেছি আমরা। সেই বাজারটাকে এখানে তুলে আনা হলো। এখানে তুলে আনার পরে যেটা হলো, মেনটেন্যান্সের অভাবে এবং যে কোনো কারণেই হোক, পাটুলি ফ্লোটিং মার্কেট হয়ে উঠলো ইনস্টাগ্রামারদের ছবি তোলার জায়গা, ব্লগারদের ভিডিও করার জায়গা, প্রচুর প্রচুর ভিডিও, ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং মার্কেট টার্গেট, এসব বলে প্রচুর ভিডিও হলো, ছবি হলো, এই হলো। বাট যাদের জন্য এখানে আনা হলো, ঘুরে ফিরে সেই জায়গাটাই ফেরো যায়, সেটা হচ্ছে ব্যবসা। ব্যবসার কিন্তু কোনো লাভ হলো, ফ্লোটিং মার্কেট ভাইরাল হয়ে গেল, ব্যবসাদারদের কিন্তু কোনো লাভ হলো না। আমরা আগের বছর এবং তার আগের বছর অনেক এখানকার ছোট ব্যবসায়ীকে মানে লিটারালি টিভির পর্দার সামনে কাঁদতে দেখেছি, বলতে দেখেছি যে ভাই কেউ কিছুই কেনে না এর ভেতরে ঢুকে। প্লাস তার উপরে গোদের উপরে বিস্ফোরণের মতন যেটা হলো, সেটা হচ্ছে বর্ষাকালে বিভিন্ন নৌকা, এখানকার যে নৌকাগুলো, ফ্লোটিং মার্কেট না, নন মেনটেন্যান্সের অভাবে নৌকাগুলো সব নষ্ট হয়ে যেতে থাকলো, অনেক নৌকা খারাপ হয়ে গেলো, অনেক নৌকা ডুবে গেল। সো বেসিক্যালি ব্যবসাদাররাও ডুবে গেল। তারপরে চলে এলো কোভিড, তারপর তো আমাদের সবারই 14 গোষ্ঠী সর্বনাশ হয়ে গেলো। এখন আমি যেটা চেঞ্জ দেখছি, নেগেটিভগুলো বললাম, পজিটিভ যেটা বলি সেটা হচ্ছে, এখন আর ওইসব পুরনো কালো ছোটো নৌকো, ভাঙা নৌকো, এগুলো আমি আর এখানে দেখতে পাচ্ছি না। জায়গাটা নতুন করে সেজে উঠেছে এবং প্রত্যেকটা নৌকা, যেমন তোমরা দেখছো যে একটা লোহার পিলারের ওপরে মানে ফিক্স করে দেওয়া আছে এই নৌকাগুলোকে, এগুলো আরও বেশি রোবাস্ট আমার দেখে মনে হচ্ছে। এবং আমার মনে হয় এই নৌকাগুলো 12 মাসের ঝড় ঝঞ্ঝা বৃষ্টি এগুলো সব সহ্য করতে পারবে এবং এগুলো ফাইনালি ফ্লোটিং মার্কেটের গল্প সরিয়ে দিয়ে একটা বাজার হয়ে উঠেছে। বিকজ প্রত্যেকটা স্ট্রাকচারই আমার মনে হচ্ছে মানে পার্মানেন্ট স্ট্রাকচার এবং আগের থেকে অনেক শক্তিশালী স্ট্রাকচার। এবং আরেকটা চেঞ্জ লক্ষ্য করছি, সেটা হচ্ছে এখনও লোকে ফটো তুলছে, আমি ভিডিও তুলছি, কিন্তু আমি অনেক লোক এখন ভেতরে দেখছি যারা ভেতরে ফুচকা খাচ্ছে আমার ডান দিকে, কেউ এখান থেকে সত্যিকারের বাজার করছে। এই আমার সামনেই একজন কাকু পালং শাক কিনছে, মানে দেখে ভালো লাগছে। নাহলে আগের বছর অবধি তো শুধুমাত্র এখানে ক্যামেরা নিয়ে এসে ওই দোকানদারকে হয়তো ক্যামেরায় ধরে বলা হতো ভাই আজ স্মাইল, সেটা একটু হলেও পরিবর্তন হচ্ছে। আমিও আর্চ করব, ফটো তুলতে আসবে না, একদমই বলছি না, ফটো তোলো, জায়গাটাকে ভালো করে প্রমোট করো, তোমার উন্নতি হোক, জায়গাটারও উন্নতি হোক, আবার জ্ঞান দিচ্ছি। বাট এখানে যারা ব্যবসায়ীরা আছে তারাও একটু করে করতে বাঁচুক, সেটাই এখন হচ্ছে, এটাই দেখে খুব ভালো লাগছে। মানে মানো না মানো, যখন এই ফ্লোটিং মার্কেটটা এখানে ছিল না, তখনও এই যে লেকটা সিগনিফিকেন্ট একটা লেক ছিল, এখানে ছোটো করে বোটিং হতো। এখন এই ফ্লোটিং মার্কেট হওয়ার পরেও কিন্তু এই জায়গাটা খবরে রয়েছে এবং পাটুলি এলাকা, মানে এখন যদি পাটুলি এলাকাকে বাইরে মানে কাউকে বলতে হয় যে পাটুলি এলাকা থেকে বিলং করি, লোকে হয়তো এক মিনিমে সে তোমাকে বলবে যে ও যেখানে ফ্লোটিং মার্কেট আছে। তাই না চাইতেও এই জায়গাটা কিন্তু মানে কি বলবো, রিপ্রেজেন্টেটিভ হয়ে উঠেছে তোমাদের। তাই আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে এই জায়গাটা বাঁচানো, যদিও জায়গাটা আমাদের হাতে নেই, জায়গাটা মেট্রোপলিটন কর্পোরেশন, সিটি কর্পোরেশনের হাতে রয়েছে। এখন তো দেখে মনে হচ্ছে তারা কিছু কাজ হলেও লাস্ট কয়েক মাসে করেছে। এখন আমরা চা খেতে যাব। কোথায়? ও নচিকেতার দোকানে? ইয়েস, গান গাইবো, চা খাইবো। গান গাইতে পারো? দেখা যাক। চ্যাংরাও, ওই হচ্ছে নচিকেতার চা। যদি ইনা নাটশেল বলি, দোকানটা যিনি খুলেছেন তিনি এককালে মাদকাসক্ত ছিলেন এবং কোইনসিডেন্টলি উনি নচিকেতার ফ্যান ছিলেন। তো যাই হোক, যেটুকুনি জানা যায় অ্যাটলিস্ট, মানে নিচে একটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, পুরনো একটা ভিডিও, ওই ছেলেটির স্টোরি তখন কভার হয়েছিল। তো ওই স্টোরি থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে উনি সমাজের মূল স্রোতে ফিরে আসেন এবং তাতে নচিকেতার একটা নাকি অবদান থাকে এবং নচিদার তিনি ডাইহার্ট ফ্যান, তো তাই জন্য নচিদার নামেই দোকানটি খোলে। এবং যেদিন দোকানটা ওপেনিং ছিল সেদিন নচিকেতা নিজে এসেছিল দোকানটার উদ্বোধন করতে, সেটা যখন ওদের দোকান যাদবপুরে ছিল তখনকার কথা। আজকে তো এই পাটুলি মোড়ে, মানে যেটাকে আমি চায়ের ক্যাপিটাল বলবো, এই মানে সাউথ কলকাতার, এই হচ্ছে নচিকেতার চায়ের চা। ওদের আরও 2-3টে ব্রাঞ্চ আছে কলকাতায় শুনেছিলাম, আই এম নট শিওর, মানে খোঁজ পেলে জানাবো আর কি। চাটা এত হাইপ কিসের খেয়ে, এই চায়ের না একটা প্যাটার্ন আছে। তুমি যদি বলবন্ত ধাবার চা খাও, শর্মার চা খাও, ইভেন VIP ধাবা যেটা আমাদের কামালগাজী মোড়ে আছে এটারও চা খাও, বা যে কোনো জায়গা যেখানে চাটা সারাদিন ধরে মানে অলমোস্ট অনেক ঘন্টা ধরে ফোটানো হয়, মানে পাতিলাটায়, মানে পাতিলাটার আগুন কোনো সময় বন্ধ হয় না, চা ফুটতেই থাকে, দুধটা ফুটতেই থাকে, দুধটা ফুটতেই থাকে। দুধের কি মানে মেকানিজম, দুধ যত বেশি ফোটে দুধের মানে কি বলবো, দুধ আরও বেশি তত গাঢ় হয়, আর গাঢ় দুধের একটা পার্টিকুলার টেস্ট থাকে। তো সেই গাঢ় করা দুধের মধ্যে চায়ের পাতা দিয়ে ফুটিয়ে 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 ফুটিয়ে
যখন তুমি চায়ের গুষ্টিকে ফাটিয়ে ফেলো তখন একটা দুর্দান্ত টেস্ট, যেটা তোমার কী বলবো টেস্ট বাডের জন্য খুবই সুন্দর কিন্তু শরীরের জন্য খুবই খারাপ যে একটা টেস্ট তৈরি হয় না, সেইটা হচ্ছে এই টেস্ট। আমি জানি চায়ের মজাটাই পুরো তেতো করে দিলাম এত জ্ঞান নিয়ে। মার্টিনের নাটশেল, ওপরে সর পড়ে গেছে, দুধটা এত গাঢ়, খুবই সুন্দর ফ্লেভারফুল চা। মানে যারা চায়ের পোকা তারা তো পাগল হয়ে যাবে এই চাকে। এবং ইভেনচুয়ালি এই চাটাই তো বলবানসে খেতে রাত্রির 11টা 12টায় লাইন দিয়ে সবাই যাতায়াত করে। সো আমাদের পাটুলির এদিকে পাওয়া গেলে সেটা মন্দ ভালো ভালো খেয়ে দেখতে পারো, সুন্দর। আর হ্যাং আউট করার জন্য তো আমি বলেই দিয়েছি পাটুলি মোড়টা এখন মানে হ্যাং আউট করার স্বর্গ হিসাবে উঠে দাঁড়িয়েছে। আর নচিকেতার চায়ের পাশেই একটা মজাদার দোকান আছে, এই দোকানটায় নাকি ভেটকি মাছের মোমো পাওয়া যায়। দোকানটার নাম মোমো ম্যান। ভালো ছিল মোমোটা, ভালো ছিল মোমো। ভিডিও দেখো, ভিডিও দেখো আমার, ওর ভিডিওতে আছে, নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম, দেখে নিও। আমি রিস্কটা নিলাম না ভেটকি মাছের মোমো খাওয়ার। চা কত টাকা নিয়েছে? অমিত ওখানে ক্যামেরা নিয়ে প্রায় মানে আগুনের মধ্যে ঢুকে যাচ্ছিল, মানে ক্যামেরার ওর লেন্সের মধ্যে আগুনটা আর কি ছিটকে উঠছিল। বললাম চা খেতে যাবো, বাট ও দাঁড় করিয়ে দিল, বললো ভেটকি মাছের মোমোটা তোমায় টেস্ট করাবোই। তো ওই মোমো ম্যানের সামনেই দাঁড়িয়ে আছি, ঠিক ওই নচিকেতার চায়ের পাশেই মোমো ম্যান। মোমো ম্যানের সামনে দাঁড়িয়ে আছো, কী ভেটকি মাছের মোমো আমায় খাওয়াবে, সে কোন মহান মোমো এক্ষুনি বুঝতে পারবো। আমার প্ল্যানে এটা ছিল না, ওটা সাডেনলি ও খেতে বললো, তাই জন্য ওয়েট করছি। ঠিক আছে, নতুন নতুন খাবার টেস্ট করাও ভালো। জীবনে প্রথমবার ভেটকি মাছের মোমো, মুখটাও ভেটকি মাছের মতন ভেটকে থাকি। যে লোক মাছ খেতে ভালোবাসে না সে ট্রাই করছে ভেটকি মাছের মোমো। সত্যি কথা বলি, দেখো দেখে তো তোমার চিকেন চিকেন মনে হচ্ছে, ছোটো ছোটো সাদা 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 চাঙ্কস, আমারও দেখে তাই মনে হচ্ছে। বাট খেয়ে এই ফিশি স্মেলটা এর ভেতরে পাবে। নর্মাল ভেটকি মাছ আমি তাও খেয়ে নি, ফিশ ফ্রাই বা এইসবে, বাট এটার মধ্যে কী হচ্ছে স্টিমড, যেহেতু এটার অরিজিনাল ফ্লেভারটা মাছের ফ্লেভারটা এর ভেতর থেকে ভালো করে বেরিয়ে আসছে। তো ভালো করে মাছের ফ্লেভার বেরিয়ে আসলে আমার একটুখানি অস্বস্তি লাগে। আমি এটা পুরোটা টানতে পারবো না, নো ডাউট ভালোই খেতে, যথেষ্ট মানে যারা মাছ খায় তাদের জন্য খুবই সুন্দর, বিকজ ভেতরে আদা দেওয়া রয়েছে, ধনে পাতা দেওয়া রয়েছে, যা যা দেওয়া থাকে মোমোর ভেতরে সব দেওয়া রয়েছে। তো ফ্লেভার তো ভালোই আসছে, বাট সঙ্গে ওই যে মাছের গন্ধটা আমি ওটা নিতে পারছি না। সো আমি তো আর একবার কিনে খাবো না, বাট একবার টেস্টের জন্য ঠিক আছে। আরও মোমো নিচে এগুলো কী সব ফুল ফ্রাইড দেখছি, এটা কি চিকেন? চিকেন ফ্রাইড ও, এটা চিকেন, এটা নিয়েছি যখন এমনি খাই। দীপদার যা খাচ্ছে সব আজকে ফিশ লাগছে, আই সোয়ার এটা ফিশ। ও আমাকে এটা চিকেন বললো, এটা বললো চিকেন চিজ মোমো, চিজের সাথে ফিশ দেওয়া, পুরো বুটপুট খারাপ করে দিল। মানে পাটুলি কি ছিল আর কি হয়েছে? পাটুলি মোড়ে আগে এই খালের এখানে মশাতে টেকা যেত না, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মশায় এখনও টেকা যায় না। বাট এই জায়গাটা যা করে দিয়েছে তাতে তো আমাদের কারেন্ট যে সরকার আছে তারা একটু হলেও মানে তাদের ধন্যবাদ পাওয়া উচিত। মানে পাটুলি মোড়ের সিনসিনারি চেঞ্জ করেছে, রাত্রি 2-3টে এসে লোকে এখানে বসে আড্ডা মারছে, প্রেম করছে রাত্রি 2-3টে, আগে লোকে কল্পনাই করতে পারতো। আর ঠিক এই রাস্তাটার অপোজিট ফুটে তো যারা লোকাল লোক তারা জানোই কী ছিল, পুরো ওই বড়ো বড়ো লেকগুলো ছিল মাঝখানে সরু সরু রাস্তা। সন্ধ্যের পরে ওখানে, সন্ধ্যের পরে ওখানে যদি ভালোভাবে বলতে হয় প্রেমালাপ হতো, মাঝে মাঝে পুলিশ রেড টেড করতো। ভালো একটা লেবু চা পাওয়া যেত কিন্তু ওখানে। একবার চা খাওয়ার পরে আবার চা খাচ্ছি, তার সিম্পল কারণ অমিতকে দেখাতে চেয়েছিলাম এই জায়গাটা, জায়গাটা যেখানে মেট্রো লাস্ট স্টেশনের পরে মেট্রোর কাজ হচ্ছে, সেখানে একটা ক্যাফে আছে মিউজিক ক্যাফে নামে। তো ওখানে খুবই সস্তায় 40-50 টাকায় এই চা পাওয়া যায়, তোমার 100 টাকার মধ্যে বোধ হয় স্যান্ডউইচও পাওয়া যায়, তো ছোটোখাটো জিনিসপত্র পাওয়া যায়। একটা ইউনিক জিনিস যেটা সেটা হচ্ছে এই ক্যাফেটাকে তোমরা বুক করতে পারো যে কোনো ছোটোখাটো মিউজিকের প্রোগ্রামের জন্য, ওদের কাছে ইকুইপমেন্টস রয়েছে, ভেতরে ছোট্ট করে প্রোগ্রাম করা যেতে পারে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আজকেই এসে আমরা বাইরে বসেছি বিকজ ভেতরে প্রোগ্রাম হচ্ছে।
শীতকালটা যতদিন আছে আই থিঙ্ক বাইরে যে কটা চেয়ার ওদের পাতা আছে তোমরা ভালো করে বুঝতে পারো, একটু মশা হবে সেখানে, ওরা বললে একটু মশার কয়েল টয়েল বা ওই ডিমের খোলা টোলা জ্বালিয়ে দিতে পারে, মশার সমস্যা মিটিয়ে দিতে পারে। আজকেও প্রচণ্ড মশা, বেসিক্যালি এখানে এক্সেপশনাল কিছু পাওয়া যায় না, সব বেসিক জিনিস পাওয়া যায়। এটা তোমরা এখানে পাবে সেটা হচ্ছে এই পাটুলির এত ভিড় এত গ্যাঞ্জামের মধ্যে একটা একদম ভ্যাকেন্ট একটা স্পেস মাইন্ডের জন্য, যেটা খুব দরকার। নিজের মতন টাইম, কিছু কাজ করতে চাইলে এখান থেকে তুমি কাজও করতে পারো। আজকাল ওয়ার্ক ফ্রম হোমের কালচার, বা চা কফি বন্ধুবান্ধবের সঙ্গে এসে খেতে পারো, একদম সস্তায় পাওয়া যাবে। আমি যেটা দেখাতে এনেছি অমিতকে সেটা হচ্ছে একটা ইউনিক প্রেজেন্টেশন। সবসময় খাবার ভালো খাবার খারাপের জন্য জায়গা খোঁজা উচিত নয়, আমার মনে হয় মাঝে মাঝে কিছু জায়গা অ্যাম্বিয়েন্সের জন্য বা কোনো একটা ইন্টারেস্টিং জিনিসের জন্য দেখা উচিত। এটা হচ্ছে ওদের দার্জিলিং টি, এটার গুণগত মান ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এসব নিয়ে আমি কথা বলবো না, আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্টেশন। সাধারণ একটা 40 টাকার টিতে ওরা সুন্দর একটা টি ব্যাগ দিয়েছে, এই যে হচ্ছে টি ব্যাগটা, একটা মেটালের মতন টি ব্যাগ, তার মধ্যেই ওরা ওই টি ব্যাগটা রেখেছে। মানে প্রেজেন্টেশনটা আমার এতটাই ভালো লেগেছে, আমি ভালো অমিতকে একটু নিয়ে আসি আর তোমাদেরকেও দেখাই। এটা ছাড়াও এখানে সসেজের কাবাব টাবাব পাওয়া যায়, স্যান্ডউইচ পাওয়া যায়, আমি খেয়েছি কয়েকদিন, বেশ কয়েকদিন আমি এখানে এসেছি, আমার ভালোই লেগেছে। আর চাটা সুন্দর ভালো, আর আমি বেসিক্যালি পার্সোনালি না মানে কী বলে ওটাকে ব্ল্যাক টি পছন্দ করি, তো আমার কাছে সবসময় প্রেফারেন্স এটাই, মানে একটু কড়া কথা বলা কড়া চা খাওয়া লোক আর কি। জমে গেল তো গুরু, একদম দার্জিলিং জমজমাট, দার্জিলিং টি মানে ওদের মেনু অনুযায়ী, আর গান তোমাদের দৈনন্দিন জীবনের যে কোনো জিনিস সেটা তোমরা অ্যামাজন থেকে কিনে থাকো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, আমার লিঙ্ক দিয়ে কেনার চেষ্টা করো, চ্যানেলের হেল্প হবে, আরও দুবার এক্সট্রা দার্জিলিংয়ের চা খেতে পারবো, যদিও এটা দার্জিলিংয়ের কিনা আমার সন্দেহ আছে। লেবু মশলা, হ্যাঁ আমি ওটাই বলছিলাম, আর তুমি তো এক্সপিরিয়েন্স পাটুলির লেকে বসার, আমার মনে হচ্ছে এক সময় কেন বসতো আমি আর বলছি না, তো ওখানে লেবু চা পাওয়া যেত, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কী করে জানলাম। ঠিক পাটুলির চার মাথার মোড়ে আবার আসবো বলে একটা দোকান আছে, ঠিক আমাদের পাটুলি ফায়ার স্টেশন যেটা ফায়ার ব্রিগেড, তো ফায়ার স্টেশনের পাশেই আবার আসবো বলে দোকান আছে। দোকানটায় তন্দুরি চা থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে তন্দুরি রুটি থেকে শুরু করে তরকা থেকে শুরু করে সব পাওয়া যায়, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস এখানে খেয়েছি। এবং এই পাটুলি মোড়ের এই পাট্টায় মানে টুয়ার্ডস ফায়ার ব্রিগেডের পাট্টায় এটা কিন্তু যথেষ্ট পপুলার এবং ফেমাস দোকান, শীত গ্রীষ্ম বর্ষা এই গলিতে কিন্তু মানে যখন এত দোকান হয়নি তখন থেকেই আবার আসবোই মোটামুটি ভরসা আর কি। তো আমি চাইলে এখানে কাবাব টাবাবও খেতে পারতাম, কাবাবও ভালো পাওয়া যায়, বাট আজকে দেখলাম কাবাবের স্টক ততটা ভালো নেই, তন্দুরি চাটাও পাওয়া যায়, তো চা তো অনেক দেখিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে ওদের তরকারুটিটা একটুখানি খাবো। তরকারুটা কিন্তু একটা সময় লেজেন্ডারি ছিল, আবার আসবেন, ওই দোকানের বাইরেই দাঁড়িয়ে আছি, ভেতরে প্রচুর ভিড়, মানে খাওয়া দাওয়াতে বাঙালির কোনো দিন কোনো না নেই। হ্যাঁ তরকারুটি আমার অন্যতম ফেভারিট ডিনার আইটেম। এই পাটুলির দিকে আগে আসলে আমরা এই আবার আসবো বা এরকম আরও কিছু দোকান এখানে আশেপাশে আছে সেগুলো খেয়েই ফিরতাম তরকারুটি। আমরা তরকা নিয়েছি, তরকার দাম 70 টাকা, দুটো রুটি নিয়েছি বিকজ পেটে জায়গা নেই, একটা রুটি ওর একটা রুটি আমার, রুটির কত দাম ছিল 4 টাকা না 4 টাকা, 4 টাকা করে রুটি, সাইজ ওয়াইজ তো ঠিকই আছে। গরম গরম ধোয়া ওঠা তরকা দিয়ে রুটি আলাদাই ব্যাপার। আমার জানো তো ভেজ তরকারি বেশি ভালো লাগে, ডিম তরকা অত বোঝায় না। কলকাতায় এক একটা জায়গায় দেখবে এক এক রকমের তরকা বানায়, কোনোটায় মানে ভুনা করা বা তরকার মানে বেশি করে ফোড়ন দেওয়ার একটা স্মেল আসে তরকা থেকে দেখবে, কোনোটায় দেখবে ডালের মতন বেশি ফ্লেভার, মানে নর্মাল মানে তরকার ডাল করার মতো ফ্লেভার আসে, কোনো জায়গায় দেখবে ধনে পাতার ফ্লেভারিংটা বেশি। অদ্ভুতভাবে এখানকার তরকায় ডিমের স্মেলটা বেশি, ও ডবল ডিম দিয়ে করতে পেরেছে বলে আমার মনে হচ্ছে ডিমের ফ্লেভারিংটা বেশি লাগছে। একটা রুটি দিয়ে শুরু করেছিলাম, প্রতিবারের মতন মনে হচ্ছে আমি আরেকটা রুটি নেবো, বিকজ পেটে জায়গা না থাকলেও তরকা ইজ টু টু লাভ। দেখো যতবারই বারবার বলি যেখানে প্রচুর চায়ের দোকান প্রচুর চায়ের দোকান প্রচুর চায়ের দোকান, আমার মুখের কথা তো বিশ্বাস করবে না, যে দোকানে তরকা খেতে এসেছি সেটাও কিন্তু একটা পার্ট অফ চায়ের দোকানই, তন্দুর চা পা বা নর্মাল চাও পাওয়া যায়। পাটুলিকে চার থেকে আলাদা করতে পারবে না, কিন্তু তার মানে যে পাটুলিতে অন্য রকমের দোকান নেই তা নয়, পাটুলিতে এখন সব আছে, কেকস আছে, ফ্লুরিজ আছে, মিওমারি আছে,
চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে চাউমিন আছে, চাউমিন খুব ভালো দোকান, আরেকটা চাইনিজ দোকান আছে নামটা ঠিক আমার মনে নেই, চাউমিন থেকে একটু এগিয়ে খুলেছে, যদি এপারে আসো পাটুলি ফায়ার ব্রিগেডের দিকে তাহলে প্রচুর প্রচুর তুমি পাকোড়ার দোকান পাবে, শপের দোকান পাবে, একদম শেষ কোনায় গিয়ে একটা মিষ্টির দোকান আছে, তার পাশে এখন পোস্ত খুলেছে, ওই পোস্তর জায়গায় আগে ভূতের রাজা দিলবর, ইয়েস ভূতের রাজা দিলবর ছিল ওখানে, পুরনো ফ্লেভারের ভূতের রাজা দিলবর ছিল, তার পাশে বাবরচি ছিল রোলের দোকান, সামনে একটা বটগাছ ছিল, সেই বটগাছের তলায় প্রচুর লোকজন একটা সময় জমিয়ে বসে রোল খেতে খেতে আড্ডা মারত, দোষ বাড়ি দাঁড়িয়ে এখন সেই বটগাছও নেই, বাবরচিও নেই, আছে পোস্ত, পোস্ততেও ভালো খাবার পাওয়া যায় দেখতে পারো। আর তার থেকে যদি আরেকটু এগিয়ে যাও তো পেছনে মেট্রো লাইন পড়বে, ট্রেনে উঠে যাও, যেখানে কিছু চলো ঘুরে ফিরে আবার একই দোকানের সামনে ক্রেভিংস মেনিয়া, কিছু অর্ডার দিয়েছিলাম, অর্ডারগুলো নেবো, শেষে গিয়ে একটুখানি ছোট করে আশাহত হলাম, আমারই ভুল, আমি আগে লক্ষ্য করিনি পাটুলিতে এতবার আশা সত্য, সেটা ভাবছিলাম পাটুলির আইকনিক দোকান, আইকনিক ইন দ্য সেন্স বলছি এত ট্রাভেল, এত আপস অ্যান্ড ডাউনসের মধ্যেও পাটুলির সমস্ত কিছু চেঞ্জ হওয়া সত্ত্বেও মাছরাঙা দোকানটা দাঁড়িয়ে ছিল, তো আশা করেছিলাম লাস্টে মাছরাঙায় গিয়ে অ্যাটলিস্ট আর কিছু না হোক একটা রোল দেখাবো, মাছরাঙায় বেসিক্যালি এককালে আমি বিরিয়ানি দিয়ে চিলি চিকেনও খেয়েছি, ফ্রাইড রাইস খেয়েছি, খুব একটা ভালো ছিল বলবো না, বাট মানে অভাগী স্বর্গ আর কি, মানে আমাদের যখন কিছুই ছিল না তখন মাছরাঙা দোকানটা ছিল, তাই ওটাকে ট্রিবিউট দেবো ভেবেছিলাম, বাট আনফর্চুনেটলি দেখলাম মাছরাঙা শুধু দোকান নয়, ওটা জমিটাও আমাদের ফ্লোটিং মার্কেটের ভেতরে, মানে ওটা গিলে খেয়েছে আর কি, ওটা ভেতরে চলে গেছে প্রপার্টিটা, সো ওটা অবভিয়াসলি বন্ধ, কিছু নতুন দোকান কিছু পুরনো দোকান নিয়ে আজকে পাটুলিটাকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, ফুড ছাড়াও পাটুলির ব্যাপারে ছোটোখাটো ডিটেলও শেয়ার করলাম, অনেক ডিটেল বাকিও রয়ে গেল, তোমরা কেমন রেসপন্স দিচ্ছ তার উপর ডিপেন্ড করে অবশ্যই আরও কিছু সিগনিফিকেন্ট দোকান নতুন দোকানগুলোর মধ্যে খুঁজে বের করার চেষ্টা করবো নেক্সট টাইম, নেক্সট টাইম কখন, যখন আমি নেক্সট পাটুলি ফুড ট্যুরটা করবো, মানে যদি করি আর কি, বিকজ আমি কোরিয়া ফুড ট্যুর ওয়ানের সময় বলেছিলাম কোরিয়া ফুড ট্যুর টু আসছে, সেটা ছিল 2019, কোরিয়া ফুড ট্যুর টু এসছে 2021, আমার তরফ থেকে এটুকুনি করা সম্ভব, আর যেটা আমি করতে পারলাম না সেটা তোমাদের মধ্যে বাকি কেউ নিশ্চয়ই করবে, 100 আনাবাব, চ্যাংড়ামো চলছে, চ্যাংড়ামো চলবে, বাড়ি পালাও, বাড়ি পালানোর আগেই যে কোরিয়া ফুড আছে এটা দেখে দেবো।